গর্ভ ভাড়া করে সন্তান জন্মদানের পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সারোগেসি। এ পদ্ধতি ব্যবহার করে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন আর নিক জোনাস হয়েছেন বাবা। এরপর নতুন করে আলোচনায় সন্তান জন্মদানের এই পদ্ধতি। 22 জানুয়ারি প্রিয়াঙ্কা চোপড়া মা হওয়ার পরদিনই মুক্তি পেল ওপার বাংলার ছবি বাবা বেবি ও এর ট্রেলার। কাকতালীয়ভাবে এই ছবির বিষয়েও সারোগেসি। ট্রেলারে দেখা যায় এক নারীর গর্ভ ভাড়া করে জোড়া সন্তানের পিতা হন অবিবাহিত যিশু সেনগুপ্ত। সিঙ্গেল ফাদার হিসেবে তার নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যায়। সারোগেসি নিয়ে ইংরেজি, বেলজিয়াম, ভারতের নানা আঞ্চলিক ভাষায় ছবি হলেও বাংলা ছবি এই প্রথম। ছবিতে আরও আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সোলাঙ্কি রায়। মুক্তির আগে থেকেই এই ছবির গান ব্যাপক জনপ্রিয়। ছবির সঙ্গীত পরিচালক আমেরিকা প্রবাসী বাংলাদেশি তড়িৎ প্রকৌশলী চমক হাসান। তবে বাবা বেবি ছাড়াও সারোগেসি নিয়ে হালের আলোচিত আরেকটি ছবি বিমি। গেল বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয় কৃতি শ্যানন অভিনীত ছবিটি। ভারতে প্রতিবছর অনেক বিদেশি নাগরিক আসে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দিতে। অনেকের দারিদ্রের সুযোগ নিয়ে চড়া দামে তাদের গর্ভ ভাড়া নেয়। কমেডির আড়ালে ছবিতে পরিচালক এই নির্মম সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। মিমি মারাঠির ছবি, মালা আই ভাহাইসি এর হিন্দি রিমেক। এর আগে 2019 সালে মুক্তি পাওয়া হিট ছবি গুড নিউজেও সারোগেসি টেস্ট টিউব বেবি প্রসঙ্গ এসেছে। ছবির প্রযোজক করণ জহর নিজেও একই পদ্ধতিতে বাবা হয়েছেন। তারও আগে 2001 সালে সারোগেসি নিয়ে ছবি হয়েছে চড়ি চড়ি চুপকে চুপকে। ছবিতে সালমান খানের স্ত্রী রানী মুখার্জি এক দুর্ঘটনায় মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেন। স্ত্রী এবং পরিবারের সবার সম্মতিতে এক কলগালকে ভাড়া করেন সন্তান জন্মদানের জন্য। এই চরিত্রে অভিনয় করেন প্রীতি জিন্তা। এছাড়া সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন শাহরুখ খান, আমির খান, তুষার কাপুর প্রমুখ। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।